নোয়াখালী সুবর্ণচরে ভোটের রাতে স্বামী সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজনকে মূল পরিকল্পনাকারী বলছে পুলিশ। ভোরে পুলিশের একটি দল চট্টগ্রামের নাজিরহাট ও ডাবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে হাসান আলী বুলু ও জসিমকে। তারা মামলার আসামি না হলেও আগে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, বুলু লোক ভাড়া করে গণধর্ষণের ঘটনা ঘটায়। সে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী। এ ঘটনায় এজাহারে থাকা 9 জনের মধ্যে মূল হোতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কুমিল্লা বরুড়ার একটি ইট ভাটা থেকে মামলার প্রধান আসামি সোহেলকে, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে মামলার 3 নম্বর আসামি স্বপনকে ও সোমবার মামলার 6 নম্বর আসামি বাসুকে গ্রেফতার করা হয়। অপরাধকে অপরাধ হিসাবে দেখছি, যেই হোক না কেন কেউ ছাড়া পাবে না। এ পর্যন্ত আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি, আরও 3-4 জন 5 জন যারা আছে তারা আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করব। আর মামলাটি শীঘ্রই আমরা চার্জশিট করবো এবং কী বলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের জন্য বিচারের ব্যবস্থা করা হয়, পুলিশের পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করব।